একবার এক কাফের ব্যক্তি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কিছু খাবার চাইল। হযরত ইব্রাহিম বললেন, যদি তুমি মুসলমান হও তাহলে আমি তোমাকে আমার মেহমান হিসেবে গ্রহণ করতে পারি এবং পেট পুরে খেতে দিতে পারি। এই কথা শুনে কাফের লোকটি কিছু না বলে চলে গেল। কিছুক্ষণ পর আল্লাহর পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহী এলো, হে ইব্রাহিম, আমি 70 বছর যাবৎ এই কাফেরকে রুজি দিচ্ছি, আর তুমি যদি এক রাতে ওকে খাবার দিতে এবং তার দিন সময়কে প্রশ্ন না করতে তোমার কী ক্ষতি হতো? ইব্রাহিম আলাইহিস সালাম ওহির মাধ্যমে আল্লাহর বক্তব্য শুনে অত্যন্ত লজ্জিত হলেন। তিনি সে কাফের ব্যক্তি সন্ধানে ছুটি পড়লেন। অবশেষে অনেক কষ্টের পর তাকে খুঁজে পেলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই কাফিরকে বাড়িতে এনে পেট ভরে খাওয়ালেন। খাওয়া শেষে সেই কাফির লোকটি অবাক হয়ে ইব্রাহিমকে জিজ্ঞাসা করল, হে ইব্রাহিম, এমন কি হলো যে আপনি আগের অবস্থান থেকে ফিরে এসেছেন আর আমার জন্য খুব সুস্বাদু খাবার ব্যবস্থা করেছেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কাফের লোকটিকে ওহী আসার ঘটনা খুলে বললেন। কাফির লোকটি ঘটনাটি শুনে হযরত ইব্রাহিমকে বলল, যদি আপনার প্রভু এ পরিমাণ দয়ালু হয়ে থাকেন তাহলে আপনার দিন সম্পর্কে আমাকে জানান, যেন আমিও এরকম ধর্ম গ্রহণ করে ধন্য হতে পারি। তো গল্পটির দ্বারা আপনারা কী বুঝতে পারলেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকুন।